চট্টগ্রামে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছে। সোমবার বিকেলে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় বালু বোঝে একটি ডাম্প ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তে অটোরিকশার ভেতরে থাকা চালক মোহাম্মদ আব্দুস সবুর পুড়ে মারা যান। তার বাড়ি সাতকানিয়া উপজেলার আলীনগরে। পুলিশ ডাম্প ট্রাকটি আটক করলেও চালক পলাতক।